হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে-পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কে-পপের সবচেয়ে জনপ্রিয় গার্লস গ্রুপ ব্ল্যাকপিঙ্ক। ব্ল্যাকপিঙ্কের সদস্যদের পছন্দের সবকিছু নিয়ে বেশ আগ্রহী হয়ে থাকে ব্ল্যাকপিঙ্কের সদস্যরা। আজকে ব্ল্যাকপিঙ্কের সদস্যদের প্রিয় রং এবং সেই রং কিসের প্রতীক তা বলবো। এক, রোজা। প্রেম প্রোফাইলের তথ্য মতে 2017 সালের ভি লাইফ স্ক্রিন করার সময় সে বলেছিল তার পছন্দের রং নীল। নীল রং একটি প্রাথমিক রং, এটি সমুদ্র ও আকাশের রং। এটি প্রায়ই প্রশান্তি, স্থিতিশীলতা, অনুপ্রেরণা, প্রজ্ঞা বা স্বাস্থ্যের প্রতীক। এটি একটি শান্ত রং হতে পারে এবং নির্ভরযোগ্যতার প্রতীক হতে পারে। ক্যাথলিক চার্চে ভার্জিন ম্যারিকে প্রায়ই নীল রং পরা অবস্থায় দেখা যায়, যা ঐশ্বরিক অনুগ্রহে পূর্ণ হওয়ার প্রতীক। বেশিরভাগ সংস্কৃতিতে নীল মানে দুঃখ হতে পারে, এটি জীবনের সাথে যুক্ত হতে পারে। ব্ল্যাকপিঙ্ক ফ্যান্ডম অনুযায়ী রোজের ফেভারিট কালার বেবি পিঙ্ক। ইনফ্যাক্ট বিশেষভাবে রোজি পিঙ্কের সবগুলো শেডের মধ্যে বেবি পিঙ্ককে গুরুত্ব দিয়েছে। একবার সে তার চুলে পিঙ্ক কালার করেছিল, তবে সেটা বেবি পিঙ্ক কালার না হওয়ায় সে কান্না করেছিল এবং বলেছিল, আমি ভুল রং চুলে করেছি, এটি অন্য পিঙ্ক। আবার আরেকটি ভিডিওতে রোজিকে হেয়ার ব্রাশ হাতে বলতে দেখা যায়, এটা পিঙ্ক, বেবি পিঙ্ক। বেবি পিঙ্ক সবচেয়ে সুন্দর পিঙ্ক, এটা হট পিঙ্ক না, এটা বেবি পিঙ্ক। বেবি পিঙ্কের প্রতি তার ভালোবাসা বোঝাই যাচ্ছে। পিঙ্ক এমন একটি রং যা রেড এবং হোয়াইটের মাঝামাঝি। গোলাপি রং তারুণ্য, সুস্বাস্থ্য এবং খেলাধুলার প্রতীক। এটি প্রথম প্রেমের আভাস এবং নারীত্বকে লালন করার জন্য দাঁড়িয়েছে। এটি স্তন ক্যান্সার গবেষণাকে সমর্থন করার জন্য আন্দোলনের প্রতীকী রং হিসেবেও ব্যবহৃত হয় এবং আমরা গোলাপিকে একটি নির্দোষ, প্রফুল্ল রং হিসেবে মনে করি। দুই, লিসা। লিসা একটি কোলাবোরেশনের ডিজাইন করার সময় বলেছিল তার প্রিয় রং পার্পেল এবং ইয়েলো। My favorite colors are purple and yellow, so I added my favorite colors into the package design for this collaboration product. হলুদ সূর্যের সাথে যুক্ত একটি রং। এটি আশাবাদ, শক্তি, আনন্দ, সুখ এবং বন্ধুত্বের প্রতীক। এটি বুদ্ধির জন্য দাঁড়াতে পারে। বিপরীতভাবে হলুদ ঈর্ষা, বিশ্বাসঘাতকতা, অসুস্থতা এবং বিপদ নির্দেশ করতে পারে। এটি খাদ্যের সাথে সংযুক্ত, প্রায়ই প্রফুল্ল অনুভূতি জাগিয়ে তোলে। এটি একটি অস্থির এবং স্বতঃস্ফূর্ত রং। পুরুষরা প্রায়ই এটাকে শিশুসুলভ হিসেবে বিবেচনা করে থাকে। তিন, জেনি। জেনির পছন্দের রং ব্ল্যাক এবং পিঙ্ক। একটি লাইভ স্ট্রিমের সময় জেনির কাছে জানতে চাওয়া হয় তার পছন্দের রং সম্পর্কে। তখন সে বলে তার পছন্দের রং ভক্তরা ভালো করেই জানে, তাই কখনো সে তার পছন্দের রং নিয়ে কোনো কথা বলেনি। Question that you guys should already know about me. Because it's black and I don't even have to answer. কালো একটি জনপ্রিয় রং। রঙের মনোবিজ্ঞানে কালো রঙের অর্থ রহস্য, শক্তি, কমনীয়তা এবং পরিশীলতার প্রতীক। বিপরীতে ব্ল্যাক মানে দুঃখ ও ক্রোধের মতো আবেগকেও জাগিয়ে তুলতে পারে। অপরদিকে পিঙ্ক লাল ও সাদা রঙের মাঝে। গোলাপি লালের সমস্ত আবেগ এবং শক্তি গ্রহণ করে এবং সাদার বিশুদ্ধতায় একটি আবেশ তৈরি করে, আমাদের কোমলতা ও স্নেহের রং দিয়ে ছেড়ে দেয়। চার, জিসু। ব্ল্যাকপিঙ্কের সদস্যদের মধ্যে জিসুর পছন্দের রং পার্পেল। পার্পেল নীলের শান্ত স্থিতিশীলতা এবং লালের উগ্র শক্তিকে একত্রিত করে। পার্পেল প্রায়ই রাজকীয়তা, আভিজাত্য, বিলাসিতা, ক্ষমতা এবং উচ্চাকাঙ্ক্ষার সাথে যুক্ত। পার্পেল এছাড়াও সম্পদ, অযৌক্তিকতা, সৃজনশীলতা, প্রজ্ঞা, মর্যাদা, মহিমা, ভক্তি, শান্তি, গর্ব, রহস্য, স্বাধীনতা এবং জাদু দেখায়। বেগুনি রং প্রকৃতিতে একটি বিরল ঘটমান রং এবং ফলস্বরূপ প্রায়ই পবিত্র অর্থ হিসেবে এটিকে দেখা যায়।
দর্শক এই ছিল আজকের ভিডিও যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নেক্সট ভিডিও পর্যন্ত সাথেই থাকুন আর কমেন্টে আমাকে জানিয়ে দিন আপনার পছন্দের রং কি